পার্সোনালি হচ্ছে রোটেশন। রোটেশন জিনিসটা আমরা দেখি কি হবে। মনে করেন সাউন্ড হচ্ছে না, যে আমি কথা বলতেছি না, আমি জাস্ট একটু আপনাদের জন্য আর কি পেন টুল ব্যবহার করতেছি, মানে শেপ ব্যবহার করে জাস্ট একটা থিম দাঁড় করানোর চেষ্টা করতেছি আর কিছু না। আমি সব শেপ দিয়ে এটাকে করলাম, কেউ কিছু মনে করেন না যে এটা কেন এরকম হইলো, জাস্ট শেপ দিয়ে করার চেষ্টা করছি। জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য তাওয়ার পর একটু ড্রয়িং টাইপের কিছু করলাম, মনে করেন এরকম কোন কিছু একটা সিম্বলিক এই দিকটাকে মিন করছে। তো এখন আমি চাইতেছি এ আমার কোন অংশটাকে মিন করে আছে, ডান পাশ না বাম পাশ, কোন পাশ আমার ডান পাশকে মিন করে আছে। তো ডান পাশকে মিন করে থাকলে আমি চাচ্ছি এই ব্যক্তিটা আমার ডান পাশে না বাম পাশে মিন করবে, কিন্তু আমি এটাকে আর নতুন করে আঁকবো না, নতুন করে কোনো কাজ করব না, জাস্ট এই পাশটা এই পাশে চলে যাবে। তার জন্য আমাদেরকে এইটাকে সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মের ভিতরে বেশ কিছু অপশন আছে, একটা আছে মুভ, একটা আছে রোটেট, একটা আছে রিফ্লেক্ট, একটা আছে স্কেল, একটা আছে শেয়ার। তো এখানে আমাদের রিফ্লেক্ট জিনিসটা কাজ করতে হবে, কি রিফ্লেক্ট। তো আমরা যখন এই পাশটাকে এই পাশে দেখাইতে চাচ্ছি তখন আমরা এই ট্রান্সফর্মে যে কোথায় যাব, রিফ্লেক্টে, রিফ্লেক্টে গিয়ে জাস্ট এখানে ক্লিক করব। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এই যে দেখেন ভার্টিক্যাল, আমাদের দরকার কি ভার্টিক্যাল না হরাইজন্টাল। এখন প্রশ্ন থাকতে পারে যে ভার্টিক্যাল কি আর হরাইজন্টাল কি, এটা সহজ উত্তর হচ্ছে হরাইজন্টাল হচ্ছে আপনার পা নিচে মাথা উপরে, ঠিক হরাইজন্টাল হচ্ছে এইটা। যদি আপনি হরাইজন্টালি কোনো কিছু চেঞ্জ করেন তাহলে আপনার পা আর মাথা এই সোজা বরাবর চেঞ্জ করতে হবে, আর যদি ভার্টিক্যালি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনার চিন্তা করতে হবে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুই দিকে যে দুইটা দিক আছে এই দুইটা দিক হচ্ছে ভার্টিক্যালি, মানে আপনি চেঞ্জ করলে এইভাবে চেঞ্জ করতে হবে। তো হরাইজন্টাল আর ভার্টিক্যাল, এখন আমি চাইতেছি ডান দিক থেকে বাম দিক, যেহেতু এটা মাথা আর পায়ের দিকের বিষয় না তাহলে আমি এটা ভার্টিক্যালি চেঞ্জ করব। তো জাস্ট এটা এই যে ব্লু আইকন থাকা অবস্থায় এখানে প্রিভিউ দিয়ে দেখা যাচ্ছে, দেখেন প্রিভিউতে যখন ক্লিক করলাম তখন কিন্তু দেখতে পাইলাম যে এইটা হাতটায় দিকে চলে আসছে, জাস্ট ওকে দিব। ওকে দিলে এই একই জিনিস তার ডান বাম পাশে ইন্ডিকেট করবে, কিন্তু যদি আমি কপি দেই তাহলে এটা দুইটা হবে। দেখেন এটার এখন দুইটা হয়েছে, একটা ডান দিকে দিছে একটা বাম দিকে দিছে, আমি কারণ আমি কপি দিছি। ক্লিয়ার? এবার চাইতেছি এই ট্রাফিক পুলিশটাকে ওরে চ্যাঙ্গোলা করে উপরে উঠাই দিব, তাহলে রিফ্লেক্ট দিয়ে আমি কোনটা দিব, হরাইজন্টালি। তাহলে হরাইজন্টালি দিলে দেখেন, হ্যাঁ দিলে সে মাথা নিচে চলে আসছে, পা উপরে চলে গেছে। তো এখন কি রিফ্লেক্ট জিনিসটা বুঝতে পারছেন, ডান দিক বাম দিকে নেওয়া, বাম দিক উপরে নেওয়া? ক্লিয়ার? ওকে, এবার আসেন একে আমরা একটু রোটেশন করতে চাই। রোটেশন তো এর আগের দিন দেখাইছি যে কর্নার থেকে এইভাবে করলে রোটেশন করা যাচ্ছে, শিফট প্রেস করে করলে
45 ডিগ্রি করে রোটেশন করা যাচ্ছে শিফট প্রেস করে, তো এটা হচ্ছে সহজ উপায়। এইবার এই রোটেশন ছাড়া অন্যভাবে একটা রোটেট আছে, রোটেট হচ্ছে যেটা দিয়ে আপনি খালে সাধারণত কোনো কিছু ঘুরাইতে যাচ্ছেন, ডিগ্রিতে কনভার্ট করে ঘুরাইতে যাচ্ছেন। সাপোজ যদি আমি এইটা ট্রান্সফর্মে দিয়ে রোটেট করি, দেখেন এখানে যখনই রোটেট দিব এটা একটা ডিগ্রি মান আসবে। আপনি কত ডিগ্রিতে রোটেট করতে চাচ্ছেন, আমি 15 ডিগ্রিতে রোটেট করতে চাচ্ছি, এখানে 15 দিলাম, 15 দিয়ে জাস্ট কপি দিব, দেখেন এখানে কয়টা হয়েছে, 2টা, ঠিক আছে। এবার যদি আমি কন্ট্রোল ডি দেই কাজ করবে না, সরি আমার মনে হয় ভুল হয়েছে, যে কারণে কাজ করতেছে না, দেখি এখান থেকে করে কিনা, এখান থেকে আমি কখনো করি নাই। এখানে 15 ডিগ্রি দিয়ে কপি দিলাম, দিয়ে কন্ট্রোল ডি দিচ্ছি, দেখেন এটা কাজ করতেছে। আচ্ছা এটা কি জিনিস আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এইখান থেকে যদি আপনি ট্রান্সফর্ম থেকেও রোটেট করেন সেটাও রোটেট হবে, আবার আমাদের টুলসে এখানে রোটেট একটা অপশন আছে, এখান থেকেও রোটেট হবে, ক্লিয়ার? তাহলে এই দুইটাই দেখাই যে এখন রোটেটের কাজটা কি, যে সেদিন একটা কাজ করছিলাম জাস্ট লাইক দিস, কাজটা ছিল এরকমই মনে হয়।